তো আমি কিছু কথা বলবো ফারাবি বিশেষ করে ফারাবি শেষ এতদিন যা মান সম্মান অর্জন করছিলাম সব শেষ বিয়াদব কথা কার বিয়াদব এখন গালি দিকার যাই করুক এগুলার কোনো কিছুই ম্যাটার করে না আমি তো তখনই রোস্ট হয়ে গেছি যখন এই টিকটকারের মুখে আমার নাম শুনছি আবার নাকি হুমকিও দিছে তোর এর পেজ তো যাবেই তোদের আইডিও নামাজ বাদ দিও না বন্ধু এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম দিস ইস ফারাビア আর আজকে আমি কথা বলবো আমাকে নিয়ে রোস্ট করা এক ঠিক ঠকারকে নিয়ে যে নাকি আমার চ্যানেল পে সব খায়া দিবে হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়া আলাইকুম আসসালাম বাহ কি সুন্দর ধর্মিক একটা আমি এত সুন্দর করে সালাম দিল মনে ইসলামিক ভিডিওটি দিবা নাই এটাই ভাবতেছেন না আপনারা কিন্তু না কাকা ইসলামিক ভিডিও তো অনেক দূরের কথা সভ্য সমাজে চলে কিংবা সবার সামনে দেখা যায় এমন ভিডিও বানাই না যেগুলো বানাই সেগুলো আর যাই হোক আপনাদের সামনে দেখানো যায় না তারপর আমি একটু বিপ টিপ মাইরা আপনাদেরকে দেখাসছি চা ভাই আমার জন্য দোয়া করো

আপনারা টের পাচ্ছেন না কেমনে পাবেন হুমকি তো আর আপনাদের দেয় নাই আমারে দিছে আমি কাঁপতাছি তো আমি কিছু কথা বলবো ফারাবি বিশেষ করে ফারাবি হ্যাঁ বলো বলো শুনতেছি এই তো তোমার সামনে তো ফারাবি আমি ফারাবি বলো শুনতেছি তোর সামনে যদি ভিডিওটা পড়ে না তো শুনা পরে মানে অলরেডি পড়া গেছে আর এগুলা না পড়তে চাইলেও পড়বে কারণ আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার নামে কেউ কিছু বললেই সেগুলা টুকুশ করে আমার ইনবক্সে দিয়ে দেয় সো এগুলা নিয়ে কোনো টেনশন নাই তুমি কি বলতেছো সেটা বলো তোরে তো ভাবাসে কইতেই কা ভাব আচ্ছা ভাব মানে অ্যাটিটিউড তো থাকবে না এত বড় একটা পেজ এত বড় একটা চ্যানেল সব মিলে এতগুলো মানুষের ভালোবাসা ভাব তো এমনি চলে আসবে যদিও আমি দেখাই না এটা কম বেশি সবাই জানে হ্যাঁ এটা সত্য যে আমি মেসেজের রিপ্লাই দিতে পারি না জন্য অনেকেই বলে যে আমি ভাব দেখাই কিন্তু বিশ্বাস করেন আমি যদি সময় পাইতাম তাহলে আমাকে মেসেজ দেওয়া প্রত্যেকটা মেসেজেরই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম বাট পসিবল হয়ে ওঠে না সো এটাকে আর যাই হোক ভাব বলে না আর যারা যারা আমারে নিয়ে রোস্ট করছস তোদের সবাইকে বলতাছি তোদের এত ভাব আসে কই থেকে সবার কথা জানি না তবে আমার কোথায় থেকে ভাব আসে এইটা আমি জানি এই যে তোমার মতো কিছু আবাল খাস্তর মার্কা টিকটকারদের দুই হাতের মাঝখানে এইভাবে ফিসা ডলা দিয়া এইভাবে ফু দিয়া উড়াই দিতে পারি জন্য আমার এত ভাব বাই দা ওই তালিটার কথা আজকে আর বললাম না আমি না থাকলে তো তোরা দুই বেলা খাইতেও পারতিনা এইটা অবশ্য ঠিক বলছো তুমি না আসলে বাসায় রান্না হবে না আর রান্না না হলে খাওনো জুটবে না যাওগা দরকার লাগলে আমি নিজে ডিম ভাজি করে চালাই দিব না তাও তোমার মতো খাসর মার্কা কাজের বেটি আমার লাগবে না তোদের পেমেন্টে টাকা হয়ে যাইতেছে পেমেন্ট টাকা হইয়া যাইতেছে মানে বুঝলাম না আবার তোরা আমার লগে ইয়া মারাস ইয়ে মিয়ে দেখানো লাগবে না বুঝতে পারছি বিদেশ থেকে যে ডলার আমাদেরকে পেমেন্ট করে সেটা বাংলাদেশে এসে টাকা হয়ে যায় সেটার কথা বলছো তো বুঝতে পারছি আরে ভাই ওই টাকা তো তোমারেও দিতাম বাট তুমি তো আর চাকরিটা করবা না চাকরিটা করলে ওই টাকা তুমিও পাইতা আমার ভিডিও নিয়ে রোস্ট করতেছস মিলিয়ন মিলিয়ন লাইক নিতেছস হ্যাঁ এটা মেনে নিলাম যে আমি তোমার ভিডিও নিয়ে রোস্ট করছি তবে তার কারণ আছে তুমি যে ভিডিওগুলো বানাও সেগুলোকে আর যাই হোক কনটেন্ট বলে না তাই আমি তোমার ভিডিওগুলো নিয়ে রোস্ট করছি বাট আমি মিলিয়ন মিলিয়ন লাইক কবে কিনলাম রে ভাই মিলিয়ন মিলিয়ন লাইক নিতেছস তোমার ভিডিও তো অনেক দূরের কথা আমার অন্য একটা ভিডিওতেও মিলিয়ন লাইক নাই মানে শুকনা মুখ না খায় মাথা মুতা গেছে নাকি বন্ধ করে গোলা ফুটাঙ্গি একটু কম মারাবে ফুটাঙ্গি আবার কি হ্যাঁ আচ্ছা ফুটানি আমার টাকায় আমি ফুটানি করে আর যাই করি তাতে তোমার কি হ্যাঁ আমি না থাকলে তোদের পকেটে টাকা যাইতো না আইলা এ তো দেখি টিকটকের রাজপুত্র ওয়ান ফোর মতো কথা বলতেছে ওর টাকায় নাকি আমাদের সংসার চলে আর এ না থাকলে নাকি টাকা আমাদের পকেটেই ঢুকতো না তা বলতেছিলাম কি তুমি কি এটিএম কার্ড নাকি বাংলাদেশের সব ব্যাংক নাকি এটিএম বুথ আমরা শুধু ঢোকাই আর টাকা বের করি দেন আমাদের পকেটে আসে বিশ্বাস করো ভাই ভালোই সার্ভিস দিচ্ছ বলি আর একটা পাবলিক কে বুঝাস কেন আরেকটা আচ্ছা আরেকটা কি বুঝালাম ঠিক বুঝলাম না তুমি যেটা বলো আমিও পাবলিক সেটাই বোঝাই ফর এক্সাম্পল এই যে তুমি তোমার ভালোবাসার মানুষের গুমুত সবকিছুই খাও সেগুলো নাকি আবার তোমার অমৃত লাগে ভালোবাসার মানুষের গুও খাও যে মু তো খাও যে সেফও খাও ভালোবাসার মানুষের আগাটাও তো অমৃত লাগে আমিও তো পাবলিককে এটাই বোঝাইছি যে তোমার এগুলো অমৃত লাগে ভুল কি বুঝালাম হ্যাঁ একটু থাপড়ে সুজা কইরা দিমু ওরে বাপ রে আমি তো খুব ডরাইছি খুব ভয় তো আমার বুকের হার্টবিট একেবারে 2000 গতিতে চলতে চা চিৎকার করে বলতেছে এটা খাওয়া মাল এটা খাওয়া মাল বাই দা ওয়ে বিশ্বাস করে। কাকা কাকিরা মেয়ে রোস্ট করলে আমার খুব ভাল লাগে খুব রিপ্লাই না দিয়ে পারেই না তার উপর যদি এরকম খানদানি বংশের বুয়া হয় তাহলে তো আরো ভাল লাগে আমার কথা হচ্ছে রোস্টের জবাব রোস্ট দিয়ে হবে বড় জোর কাবাব মাবাব অ্যাড করা যায় তাই বলে পার্সোনাল লাইফে নিয়ে যাবে আমি ভিডিও বানাইছিলাম সেও ভিডিও বানাইছে আমি রিপ্লাই করলাম সেও রিপ্লাই করবে মজাই মজা যাই অনেক মজা করছি এবার একটা সত্যি কথা বলে তুমি যে ভিডিও গুলা বানাও না সেগুলো একেবারে জঘন্য অখাদ্য কুখাদ্য ওইগুলাকে আর যাই হোক বলে না সো ওইগুলা বাদ দিয়ে পারলে ভালো কিছু করো তাহলে আর রোস্ট হওয়া লাগবে না সো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নামটা মনে রাখবেন ফারাবি চিল